আসসালামু আলাইকুম, এএসকে কিউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বর্তমান চলমান এসএসসি পরীক্ষার আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের একটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন দিয়ে দেবো। তো আজকে আমরা এখানে শুধু কম্পোজিশন যে সাইটটি রয়েছে সেই সাইটের একটি সাজেশন দিব। এখানে আপনার কম্পোজিশন সাইট থেকে আপনার থাকবে সিভি উইথ কভার লেটার আর হচ্ছে ফর্মাল লেটার, শুধু এই দুইটা থাকবে। দুইটা থেকে আপনার 10-10-20 নাম্বার থাকবে এবং গ্রামার সাইডে আপনার থাকবে 30 নাম্বার। তো গ্রামার সাইডের 30 নাম্বারের মধ্যে বেশ কিছু আইটেম রয়েছে যেগুলো আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এবং আমরা তো আজকে রাত্রে আমরা গ্রামার সাইড কোথা থেকে দিব এবং কোন প্রশ্ন হবে কিনা, যদি কোনো সেটের প্রশ্ন হয় সেগুলো নিয়ে একটি ভিডিও আমরা রাত 12টার দিকে আপলোড করব। তো এখন আমরা যে কম্পোজিশন সাইট রয়েছে সিভি উইথ কভার লেটার, এখানে আপনার একটি লিখতে হবে যেখানে আপনার 10 নাম্বার। তো এখানে দুইটা আমি 3 স্টার দিয়েছি, এই দুটো আপনারা পড়বেন। এরপরেও বেশ কিছু দিয়েছি আমরা, এখানে 8টা সিভি উইথ কভার লেটার দিয়ে দিয়েছি। এবং এরপরে রয়েছে ফর্মাল লেটার পাবলিক অ্যাপ্লিকেশন, এখানে আপনার কমপ্লেনলি থাকতে পারে অথবা আপনার হচ্ছে নোটিশ। তো আমি এখানে লেটার দিয়েছি, আপনারা এই লেটারটি একটু মনোযোগ সহকারে পড়বেন। সেট ইন এ স্কুল, এটা আপনার হোস্টেল, লাইব্রেরি, কমন রুম, ক্লাসরুম এবং এগুলো এক ক্যাটাগরি। শুধু আপনি নিয়মটা দেখে গেলেই আপনি শুধু হোস্টেল এবং লাইব্রেরি এবং ক্লাসরুম এক কারণে এবং কমন রুম কোন কারণে দরকার, শুধু দুই লাইনে সেই কারণটা উল্লেখ করে দিলেই আর বাকিটা সব হুবাহুব এক। তো আপনারা এটা পড়বেনই, এটা যেহেতু গুরুত্বপূর্ণ। এরপর একটা পড়লে আপনার চারটের কাজ হয়ে যাচ্ছে, তো চারটে থেকে একটা কমন আসাটা স্বাভাবিক। এরপরে রয়েছে, এরপরে আমরা আরো এখানে চারটে দিয়ে দিয়েছি, এরপরে অপশনে আমরা তিনটে রেখেছি। তো আশা করি এই কয়টা পড়লেই আপনার এখান থেকে কমন পড়বে। আর যেহেতু আমরা সকল বোর্ডের সাজেশনটি একসাথে দিয়েছি, সেক্ষেত্রে আমাদের সাজেশনটি একটু বড় হয়ে গেছে, কারণ শুধু যদি আলাদা আলাদা বোর্ড হতো সেক্ষেত্রে একটু শর্ট করে দেওয়া যেত দুইটা বা তিনটা। চেষ্টা করব রাতে বোর্ড ভিত্তিক আলাদা করে একটি সাজেশন দেওয়ার জন্য। তো এখানে আপনার সিভি উইথ কভার লেটার থেকে 8টা এবং অ্যাপ্লিকেশন থেকেও 8টা দেওয়া হয়েছে, 5টা এবং অপশনাল 3টা। এবং এখানে নোটিশ থেকেও আমরা 3টা 4টা দিয়ে দিয়েছি নোটিশ, যদি কেউ নোটিশ পড়তে চান। নোটিশটা এটা আসার সম্ভাবনা নেই, তারপর আসতে পারে যদি আপনাদের কেউ চান। সেক্ষেত্রে যেহেতু আপনাদের সিলেবাস সীমিত সেক্ষেত্রে আপনার নোটিশ 4টিও পড়ে নিতে পারেন। আর রাত্রে যে আমরা সাজেশনটা দেবো সেটা হয়তো বা আরও এটা শর্ট করে দেবো, আপনি এগুলোর উপরে মোটামুটি প্রিপারেশন নিয়ে রাখেন এবং রাত্রে আমরা একটি চূড়ান্ত এবং শর্ট একটা সাজেশন দিয়ে দেবো। আশা করি সেখান থেকে পড়লে আপনাদের ভালো কমন পড়বে এবং সেই শর্ট সাজেশনটার ভিতরে আমরা গ্রামার সাইডটাও যত সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তীতে কোন সাবজেক্টের সাজেশন দরকার সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।